বুধবার সকাল থেকে আলিপুরদুয়ারের রাস্তায় পুলিশ ও বিজেপি কর্মীরা। আলিপুরদুয়ার চৌপথিতে বন্ধ সমর্থনকারীদের গ্রেপ্তার করল পুলিশ। যানবাহন আটকালে পুলিশ বন্ধ সমর্থনকারীদের গ্রেপ্তার করে। আলিপুরদুয়ার চৌপথি থেকে কয়েকজন বন্ধ সমর্থনকারীকে গ্রেপ্তার পুলিশের। গ্রেপ্তারের সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় বন্ধ সমর্থনকারীদের। রাস্তা ফাঁকা করুন, করো পুলিশের ঘরে ওদের মা বোন আছে, পুলিশ কি করে? একজন আমরা আন্দোলন করছি জনগণের স্বার্থে, আমার বিজেপির স্বার্থে আন্দোলন করছে না। একজন নিজে নিজে একজন মা বোনের সম্মান রক্ষার জন্য আমরা কি করতে পারি না? আমাদের কি স্বাধীনতা নেই? বলেন স্যার, বলেন। এনাদের মেরুদণ্ড শুধুমাত্র বিরোধীরা যখন রাস্তায় নামে, সাধারণ মানুষ যখন রাস্তায় নামে, সাধারণ মানুষ নিজের দাবি নিয়ে যখন রাস্তায় নামে, তখন এনাদের মেরুদণ্ড দেখা দেয়। তো সার্বিকভাবে গতকাল ছাত্র সমাজে যে শান্তিপূর্ণ মিছিল ছিল, সেই মিছিলের প্রতিবাদ স্বরূপ আজকের আমাদের এই যে 12 ঘন্টার বাংলা বন্ধ ছিল ভারতীয় জনতা পার্টির ডাকে। তো সাহেবকে আমরা চৌপতিতে সেই জায়গায় আমরা উপস্থিত ছিলাম এবং সেই বাংলা বনকে সফল করার জন্য আমরা আহ্বান সকলকে আমরা জানাচ্ছিলাম এবং সকলে সহমতও ছিল। কিন্তু তারা জোর করে গাড়ির ড্রাইভারদের তাদেরকে ধমক দিয়ে তাদেরকে গাড়ি স্টার্ট করে আমাদের কার্যকর্তারা সেখানে বাধা দেয় এবং তার ফলস্বরূপ ওনারা আমাদের কার্যকর্তাদেরকে অ্যারেস্ট করে গ্রেপ্তার করে। কিন্তু সেই জায়গাতে গ্রেপ্তার করে যদি ওনারা মনে করে যে ভয় দেখিয়ে বিজেপিকে আটকে রাখবে, বাংলার মানুষের প্রতিবাদী কণ্ঠস্বরকে কন্ট্রোল করবে, তো সেটা তৃণমূলের দলদশে পরিণত হওয়া পুলিশ প্রশাসন সেটা কখনোই করতে পারবে না। তার কারণ হচ্ছে সাধারণ মানুষের স্বার্থে, মা বোনদের স্বার্থে ভারতীয় জনতা পার্টি তথা পশ্চিমবাংলার সাধারণ মানুষ জেগে গেছে, তারা গর্জে উঠেছে। আগামী দিনে এর আন্দোলন তীব্র থেকে আরও তীব্রতর হতে চলেছে। সারাদিনব্যাপী আজকের এই বন সমর্থন আপনারা কীভাবে সফল করবেন, কীভাবে কাজ করবেন? অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যে এখনও সমস্ত দোকানপাট সাধারণ মানুষ সেই আমাদের ডাকে সাড়া দিয়েছে এবং সার্বিকভাবে রাস্তায় গুটি কয়েক এক দুটো গাড়ি যেটা ইমার্জেন্সি বেসিস সেই গাড়িগুলো চলাফেরা করছে, বাদবাকি তো সকলে সেই সাড়াতে আমরা সাড়া দেখতে পাচ্ছি। তো স্বাভাবিকভাবে আমরা আশা রাখি যে, কারণ হচ্ছে আমরা মনে করি যে শুধুমাত্র এটা একটি রাজনৈতিক দলের বাংলা বন্ধ নয়, এটা সার্বিকভাবে পশ্চিমবাংলা মানুষের চিন্তনে মন্থনে রয়েছে সেই বনটি আমাদের বিচার পাক, সেই বিচারের দাবি নিয়ে আজকের এই আমাদের বাংলা বন্ধ। তো সকল মানুষ এই সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন এবং অলরেডি তারা সাড়া দিচ্ছেন, তো এর জন্য আমাদের মনে হয় যে সারাদিনব্যাপী আজকের আমাদের এই যে বাংলা বন্ধ সেটা সফল হবে।